আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালো থাকাটাই সব সময় কামনা করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব স্বদেশ কবিতা, কবি আহসান হাবিব রচিত। আজকে কবিতা থেকে আমরা পড়ব, এই যে নদী এখান থেকে আছে নানান বেশ এই পর্যন্ত। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সাড়ে সাড়ে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। আজকে আমরা এই নানান বেশ পর্যন্ত আলোচনা করব। তাহলে এবার চলো আমরা আজকের কবিতাটির চরণগুলো বুঝে নেই, যে কবি আজকের কবিতায় আমাদের দেশ সম্পর্কে, এই যে আমাদের সুন্দর দেশ, এই সুন্দর দেশ সম্পর্কে কি বলেছেন। প্রথমেই আছে এই যে নদী, নদীর জোয়ার আমরা প্রথমেই পড়েছিলাম। এই যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, তোমরা জানো আমাদের দেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে, যেখানে আমরা যাই নদী আছে। এই নদী থাকার কারণে আমাদের দেশ উর্বর, আমাদের দেশে এত সবুজ শ্যামল আমাদের দেশ। তো এই যে নদী আছে, আর নদীতে আছে জোয়ার, ওই যে পানি ফুলে ওঠা বা পানি স্ফীত হওয়া, অর্থাৎ তোমার চাঁদের সাথে মিল কারণে চাঁদের আহ্নিক গতি, বার্ষিক গতি, তোমরা যে অনেক সমাজ বইয়ে বা বিজ্ঞান বইয়ে হয়তো পড়েছো, এই সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিক নানা রকম কারণে নদীতে জোয়ার আসে, আবার ভাটাও হয়। তো যখন নদীতে জোয়ার আসে, সেই কথাটা এখানে কবি বলছেন, এই যে নদী, নদীর জোয়ার নৌকা সাড়ে সাড়ে। নদীতে আর কি আছে, নদীতে কি থাকে, নৌকা থাকে। নদীতে আমরা যারা নদী দেখেছি, আমরা প্রায় সবাই নদী দেখেছি, আমরা নদীতে দেখেছি অনেক নৌকা, কোনো নৌকা ধরো এপার ওপার যাচ্ছে, কোনো নৌকা মালামাল বহন করছে, আবার কোনো কোনো নৌকা ঘাটে সারি সারি করে বেঁধে রাখা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সারি সারি, সাড়ে সাড়ে, অর্থাৎ সারি সারি করে নৌকা বেঁধে রাখা হয়েছে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। একটা ছেলে, তোমাদের মতো বয়সে কিংবা একটু বড়, কিশোর ছেলে, সে এই যে নদী আছে আমাদের, এই নদীর দৃশ্য সে দেখে, নদীকে সে দেখে, নদীতে যে জোয়ার আসে জোয়ারকে সে দেখে, নদী তীরে যে সারি সারি নৌকা বাঁধা, এই নৌকা বাঁধা দৃশ্যগুলো সে দেখে। আর এগুলো নদীর তীরে যে গাছ আছে, গাছের নিচে বসে সে খুব সুন্দর করে এই নদী সম্পর্কে, এই নৌকাগুলো কোথা থেকে আসে, মানুষগুলো কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু দেখে আর ভাবতে থাকে। এই ছবিটি চেনা, এই ছেলেটির কাছে এই ছবিটি চেনা, অর্থাৎ আমাদের সব মানুষের কাছে ছবিগুলো চেনা, আমরা যারা নদী দেখেছি, নদী তীরে মানুষ, নৌকা বাঁধা, নদীর পানি জোয়ার ভাটা, জেলেরা মাছ ধরছে, এই দৃশ্যগুলো আমাদের চেনা। এরপরে কি বলছে দেখো, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। কোন ছবিটি মনের মধ্যে আমরা যখন খুশি আঁকবো? এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। আচ্ছা, মনের মধ্যে কি ছবি আঁকা যায়? আমরা তো জানি রং তুলি দিয়ে ক্যানভাসে বা কাগজে কাপড়ে ছবি আঁকে, তাহলে মনের মধ্যে ছবি আঁকে কিভাবে? মনের মধ্যেও ছবি আঁকা যায়, এই যে আমরা কল্পনা করি, ভাবতে থাকি কোনো কিছু, এটাই হচ্ছে আঁকা। যে কোনো একটা দৃশ্য, সেটা হতে পারে নদী, মাঠ ভরা ফসল, সেটা হতে পারে পাহাড় পর্বত, অথবা যে কোনো কিছু, তোমার পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, এই যে মানুষগুলোর কথা আমরা ভাবি, কিংবা মানুষের সুখ দুঃখের কথাও তো আমরা অনেক সময় ভাবি, এই যে আমরা ভাবি, মনে মনে চিন্তা করি, এটাই হচ্ছে আঁকা। এটাই হচ্ছে সুন্দর রং তুলি দিয়ে, হয়তো রং তুলির সরাসরি ব্যবহার হয় না, আমরা মনের রঙে আঁকি। আর এটা কখন আঁকি? যখন খুশি। যখন খুশি আমরা কিভাবে আঁকতে পারি? কারণ আমরা মানুষরা স্বাধীন, আমরা যখন যে কোনো কিছু ভাবতে পারি, কল্পনা করতে পারি। এই যে যখন খুশি আমি যে কোনো কিছু নিয়ে ভাবলাম, কল্পনা করলাম, চিন্তা করলাম, এটাই হচ্ছে আঁকা।
তো আমরা যারা এই প্রকৃতিকে ভালোবাসি, নদী দেখেছি, নৌকা দেখেছি, তারপরে জোয়ার ভাটা দেখেছি, ফসলের মাঠ দেখেছি, আমাদের এই ছবিগুলো মনের মধ্যে আঁকতে সুবিধা হয়। কিভাবে? কারণ আমরা যখন খুশি আমাদের সেই দেখা ছবিগুলো আমরা ভাবতে পারি, মনের মধ্যে স্মরণ করতে পারি। এটাই হচ্ছে আঁকা, আর এটা যখন খুশি আমরা পারি। এখানে বলছে মনের মধ্যে যখন খুশি সে আঁকতে পারে একটি ছবি, সেটা হচ্ছে এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। তোমরা দেখো খুব সুন্দর বেগুনি রঙের ফুল, জারুল গাছ, জারু গাছে যে ফুল হয় সেটা জারুল ফুল। এই জারুল গাছে দুটি সুন্দর হলুদ পাখিকে চিরমিচির করে ডাকছে, ওড়াউড়ি করছে, এই ডাল থেকে ওডালে যাচ্ছে, এইরকম একটা সুন্দর ছবি। ধরো একটা সুন্দর নদী বয়ে গেছে, বয়ে যাচ্ছে, তার নদীতে কুলকুল ধ্বনিতে পানি বয়ে যাচ্ছে, নদীর তীরে আছে তোমার একটা জারুল গাছ, যে জারুল গাছে দুটি হলুদ পাখি এসে মনের সুখে গান গাচ্ছে, তারা কি চিরমিচির করছে, এরকম একটা দৃশ্য। এত সুন্দর একটি দৃশ্য, আমরা যদি সরাসরি দেখতে পেতাম তাহলে কতই না ভালো লাগতো। এরকম সুন্দর একটি দৃশ্য এই ছেলেটি যখন খুশি মনের মধ্যে আঁকতে পারে। এরপর দেখো কি আছে, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। এই যে এত সুন্দর ছবি, আমাদের দেশটা এত সুন্দর, এই যে নদী, তারপরে জারুল গাছে হলুদ পাখি, এই সুন্দর দৃশ্য, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কড়ি মানে হচ্ছে এক ধরনের সাদা ঝিনুক, তবে এটা টাকার হিসেবেও ব্যবহার হয়েছে, অর্থাৎ এখন কড়ির কোনো মূল্য তোমার টাকা পয়সা হিসেবে ব্যবহৃত হয় না। কিন্তু একসময় আমাদের দেশে মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে এই কড়ি টাকার মতো করে বিনিময় ছিল। এখন যেমন আমরা টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারি, তখন কড়ি দিয়ে মানুষ হাট থেকে নানা রকম জিনিসপত্র কিনত। তো বিশেষ করে ধরো আমাদের দেশে মুঘল আমলে কিংবা সুলতানি আমলেও এই কড়ির প্রচলন ছিল মধ্যযুগে, যখন আমাদের দেশে কৃষকরা এই কড়ি দিয়ে রাজার খাজনাও মেটাতো, আবার হাট থেকে তারা নানা রকম জিনিসপত্র কিনতো, কড়ির মাধ্যমে বেচত। তার মানে কড়ির একটা টাকার মূল্যমান ছিল। আমরা যেমন এখন টাকা বা পয়সা আমরা ব্যবহার করি কোনো কিছু কিনতে, কড়িটি ব্যবহার করা হতো। আর সাধারণ অর্থে কড়ি হচ্ছে এক ধরনের সাদা ঝিনুক, ছোট্ট ঝিনুক, এটি বিশেষ করে সমুদ্রে পাওয়া যায়। এবং কড়ি কিন্তু অনেক রকমের হয়, অনেক রকমের কড়ি। তোমরা যদি কখনো কক্সবাজার যাও কিংবা সেন্ট মার্টিন যাও, সেখানে তোমরা দেখতে পাবে এরকম অনেক কড়ি তোমরা দেখতে পাবে। তো কবি বলছে কি, আমাদের এই সুন্দর ছবিটি এটি টাকা দিয়ে কেনার মতো না, কারণ এটি হচ্ছে অমূল্য জিনিস। একটি দেশে, আমাদের দেশে সৌন্দর্য, সৌন্দর্যের কোনো মূল্য হয়? এটা হচ্ছে ভালোবাসার জিনিস, এটা হচ্ছে অনুভূতির জিনিস, উপলব্ধির জিনিস। আমরা যেমন আমাদেরকে দেশটাকে ভালোবাসি কোনো অর্থের বিনিময়ে না, কোনো টাকার বিনিময়ে না, অর্থাৎ এই ভালোবাসা কেনা যায় না। কবিও বলছেন এই যে সুন্দর ছবি আমাদের দেশের, দেশের প্রতি ভালোবাসা থাকলে তখন দেশকে আসলে ভালো লাগে। তো এই সুন্দর ছবি কোনো কড়ি বা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিনতে পারবে না কেউ। এরপর দেখো, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের পরে মাঠ চলেছে, এই কথাটি বুঝতে হবে। আমরা যদি কেউ কখনো খোলা মাঠে যাও, দেখবা যে বিশাল মাঠ, একটি বিলের পর মনে হয় যেন আরেকটি বিল, আরেকটি মাঠের পর আরেকটি মাঠ, অর্থাৎ যতটুকু চোখ যায় শুধু মাঠ আর মাঠ। এই যে খোলা বিশাল বিস্তৃত মাঠ, এই বিশাল বিস্তৃত মাঠকে বোঝানোর জন্য কবি বলছেন মাঠের পরে মাঠ চলেছে, অর্থাৎ একটা মাঠের পর আরেকটা মাঠ, যত দূর চোখ যায় একদম দিকের শেষ পর্যন্ত মনে হয় যেন মাঠের শেষ নেই। এই যে মাঠের শেষ নেই, এটা বোঝানোর জন্যই কবি বলছেন মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। আর কি, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, তারা নানা রকম পোশাক পরে, নানা রকম। তোমরা জানো আমাদের দেশের মানুষরা মাঠে ঘাটে নানা রকম কাজ করে, আবার কেউ তোমার বাহিরে মাঠ ছাড়াও রাস্তাঘাটে, হাটে বাজারে, অফিস আদালতে কাজ করে, এরকম মানুষগুলো তারা নানা রকম কাজে ব্যস্ত। একটি ছেলে সে বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো দেখছে, মাঠের মানুষজনের কাজ করার ছবিগুলো সে দেখছে, মানুষজন কীভাবে কাজ করছে সেটা দেখছে, আবার এক এক শ্রেণীর মানুষ এক এক রকমের পোশাক পরেছে, যেটাকে সে বলছে নানান বেশ, মানে অর্থাৎ নানা রকম পোশাকে তারা নানা রকম কাজ করছে,
এটাই হচ্ছে নানান বেশ। এই যে ছবিগুলো হচ্ছে নদীর জোয়ার, তারপরে নদীর পানি, তারপরে ধরো নৌকা সারি সারি, তারপরে নদীর তীরে জারুল গাছ, পাখিরা ডাকছে, আবার মাঠ ভরা সুন্দর ফসল, তোমার সোনালি ফসলে মাঠ ভরে আছে, যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, আবার মানুষজন নানা রকম কাজে ব্যস্ত, নানা রকম কাজ করছে, আর এই মানুষগুলো এক এক রকম কাজের মানুষ, এক এক রকম পোশাক পরেছে, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, হ্যাঁ কেউ লুঙ্গি পরেছে, কেউ শার্ট গায়ে দিয়েছে, কেউ গেঞ্জি পরেছে, কিংবা কেউ মাথায় টুপি পরেছে, এইভাবে এক এক রকমের বেশভূষা, এক এক রকমের পোশাক আশাক, এটা কি বলছে এখানে, আছে নানান বেশ, তারা নানা রকম পোশাক পরেছে। তাহলে বন্ধুরা আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম, চলো প্রশ্নের মাধ্যমে আমরা দেখে নিই। এক, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? দুই, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? তিন, মাঠের পরে মাঠ চলেছে বলতে কী বোঝো? চার, নদীতে সাড়ে সাড়ে কী দেখা যায়, জারুল গাছে কী রয়েছে? পাঁচ, করিতে নয় কেনা বলতে কবি কী বুঝিয়েছেন? এই প্রশ্নের উত্তরগুলো আজকের পাঠ থেকে আমরা জানলাম। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, এই কবিতার বাকি অর্ধেক অংশ অন্য একটি ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। সবাই ভালো থাকো।